আসি সকাল সকাল তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো যাই হোক, এখন সকাল 10টা বাজছে, ঘুম থেকে উঠে কাজ টাজ করে নিয়ে এখন আমি আর সুমিত বসবো কফি খেতে। আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে, ওকে উঠাবো, উঠালেই তো ব্যাস। আর সেদিন কালী পুজো গেছিলাম, ওদের ঠাকুর নিয়ে যাচ্ছে এখন বিসর্জন করতে। রান্না বাড়ি স্টার্ট করে দিয়েছে, স্নান হয়ে গেছে, জামা কাপড় কাচা কমপ্লিট, সব করে নিয়ে রান্না বাড়ি স্টার্ট করে দিয়েছে। এই রান্না দেখলে না আমার ইচ্ছা করে গোটা কড়াই থেকে তুলে খাই নিই। হ্যাঁ, পেঁয়াজ দেখলে, রান্না দেখলে না বলো, তোমার পেঁয়াজ দেখলে মেয়ে আর বাবা পেঁয়াজ খেতে এত ভালোবাসে, পেঁয়াজ দেখলে ওরা এমনি কাকে কাকে খেয়ে নিবে গপ গপ করে, এত ভালোবাসে। রান্না দেখলে ইচ্ছে করে না, পেঁয়াজ দেখলে দেখে ইচ্ছে করে। আমার ডিমের কারি রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খেতে বসে যাব। দেখি ওদের খিদে পাই কি পেয়েছে কিনা, যদি খিদে পেয়ে থাকে তাহলে খেতে দিয়ে দিব, কারণ একটু আগেই খেয়ে উঠেছে। আর এই যে আমার মেয়ে বসে বসে টিভি দেখছে, সোনা খিদে পেয়েছে, মা খিদে পায়নি, খাবা না এখন, তাহলে একটু পরে খেতে দিব। সুমিত বসে বসে গেম খেলছে শুয়ে শুয়ে। গেম খেলা পাগল আর সিনেমা দেখার পাগল। আমি যে পারলি, আমি কি করি, হ্যাঁ। আমরা এখন যাচ্ছি ছাদে, একটু পায়রাকে খেতে দিব, ছাদে যাব, দুজন মিলে গিয়ে দাঁড়াবো। আর আমাকে দেখে তোমরা সবাই ভাবছো যে এত সেজেগুজে কেন, আসলে আমরা শর্ট ভিডিও বানাচ্ছিলাম, ওই জন্য আমি একটু সাজুগুজি করেছিলাম। পায়রার জন্য নিয়ে এসেছি মুসুর ডাল, আমরা মুসুর ডাল খাওয়াবো পায়রাকে আজকে। এই যে পেছন পেছন সুমিত আসছে, আয় 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 আয়, বাবা ও তো ওই দিকে দেখতে পাস তোর ফ্রেন্ডদেরকে, এদিকে আর দেখছে না, আয় আয় আয়, ইমা পালিয়ে গেল। পায়রা আসছে না, অনেক চেষ্টা করা হলো, আমরা এখন ওয়েট করব, দেখি আসে কি না। চারিদিকে দেওয়া হলো, ওদের খাওয়ার ওপরে কিছুটি কিছুটি করে দেওয়া হয়েছে, দেখা যাক আসে কি না। আমরা এখানে ওয়েট করব দাঁড়িয়ে, কতক্ষণে আসে। দেখো ডালগুলো ওখানে দেওয়া আছে, পায়রাগুলো আসছে আর এদিক করছে ওদিক করছে, দুটো পায়রা ওখানটায় বসেছিল। এবার আমি আর সুমিত এখানে বসেছিলাম, যেই আমি ঘুরে ওইদিকে তাকিয়েছি পায়রাগুলো ফ্রুত করে উড়ে গেল। আমার এক দাদা বলেছিল যে পায়রা নাকি মুসুর ডাল খুব মানে ভালোবাসে, মুসুর ডাল দেখলে আসতে মানে চলে আসে, তাই তো? হ্যাঁ, মুসুর ডাল দেখলে মানে অন্যান্য কিছু থেকে মুসুর ডালটা সবথেকে বেশি ভালোবাসে, ভালোবাসে তারপরে মুসুর ডাল। কিন্তু দাদা এ কি হলো তোমার, মুসুর ডাল দেখে তো পায়রা উড়ে চলে যাচ্ছে, কোথায় আসছে,
পায়রা দেখছে, তাকিয়ে তাকিয়ে হাঁটছে, ফাঁসে বসে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মুসুর ডাল তো খাচ্ছে না। দেখো ওটাও আছে সুন্দর, একদম ময়ূরের মতো লেজ, সাদা, কি সুন্দর গলাটা, কি একদম বেগুনি বেগুনি, পার্পল চিকচিক চিকচিক করে। তাহলে এখন পায়রাকে কি দিব, সর্ষার দানা? সর্ষা সেটাই হবে। ওরা এখন সব ঘরের ভিতরে ঢুকছে, বুঝলাম তো, মানে এই শীত শীত পড়া শুরু হলো তো, হাওয়া দাওয়া শুরু হলো, এই সব মেডিকেল কলেজে সব খোপ গুলোর ভিতরে ঢুকছে উড়ে। তাহলে পায়রা মুসুর ডাল খেলো না, আমরা দাদাকে ফোন করেছিলাম, বলছে যে এই ভালো খাবার সহ্য হয় না, এই জন্য তো চলো আমরা এবার নিচে যাই। যাব, যাচ্ছি, একটু দৃশ্য গুলো দেখে নিই, এত সুন্দর সুন্দর দৃশ্য, মনোরম মনোরম। বাবা, ছাদে বসে এখন দৃশ্য দেখবে চারদিকে, মজার জিনিস এগুলো দেখা। সচরাচর তো দেখতে পাই না, কারণ এই সময় তো থাকি না বাড়িতে, যখন থাকি সেই সময় আসা হয় না উপরে, আজকে এসে কি দেখছি, দেখি কতক্ষণ বসে থাকে, দুজন মিলে বসে থাকি একটু, বসে গল্প টল্প করে তারপর নিচে চলে যাবো। দেখো ঝাঁক ধরে বকগুলো উঠছে, দেখো তো, দেখা যায় এগুলো, ওই দেখো আকাশে একটা প্লেন বা রকেট গেছে, ছোটবেলায় দেখি এক ঝাঁক বক উঠছে। এই শীত শীত পড়ছে এখন, এই সময় বেশ ভালো লাগে না চারিদিকটা, এই সময় এটা ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে হালকা। আমার তো খুব ইচ্ছা বরফ পড়বে। কি মালদায় বরফ পড়বে? ওরে বাবা, ওর ইচ্ছা ইচ্ছাই থেকে যাবে, ওর বরফের যে কি শখ, শুধু বরফ পড়বে, এত ভালোবাসে ঠান্ডা। দেখো যাচ্ছে, দেখো রকেট না প্লেন কি আছে ভগবান জানে, এটা বোধ হয় ওই তো যাচ্ছে সামনে মাথা, ওই দেখো জেট বিমান যেতে পারে, আমার বাড়িতে যে ইঁদুর কি জ্বালাচ্ছে, কি করেছে দেখো খুঁড়ে খুঁড়ে। আমি এখন নিচে চলে যাচ্ছি, ঠান্ডা ঠান্ডা লাগছে, সুমিত বললো এখন থাকবে তো ও থাক, আমি নিচে যাই, আমার বাবা ঠান্ডা লাগছে, চললাম, তুমি থাকো, টাটা। আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে এখন আমি রেডি হব, রেডি হয়ে সুমিতকে বললাম যে একটু বাজারে যাব, ভোটও প্ল্যাক করা হয়নি, আমাদের তো যাওয়ার দিন চলেই এলো, আমাদের তো যাওয়ার দিন চলেই এলো, তো আর তিন চার দিন বাকি আছে, তো যাই পার্লারে গিয়ে একটু ভোটটা প্ল্যাক করে চলে আসবো, আর একটু ওর সাথে মার্কেটে যাব সুমিতের সাথে, তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই আমরা। মা আয়, তাড়াতাড়ি রেডি হয়ে নে মা। তোর জন্য মামাকে ছাড়া খাবে না, ও নিজে একটা নিবে, ও যাই নিবে নিজে একটা, মামাকে একটা দিবে না, একটা বেঁচে যেটা আবার আর একটা দিয়ে দুটো নিয়েছে, একটা ওর একটা মামার, মামা এটাও চাইছে, দিবি না, এই ফ্রিজে কেন, ফ্রিজে না, ফ্রিজে না, ওরা ফ্রিজ থেকে বের করে দিলো, এতক্ষণ ধরে গরম হলো, খাও খেয়ে নাও দুজন মিলে। মার গ্যাসের পাইপ লিক হয়ে গন্ধ বেরাচ্ছে, গ্যাস বেরাচ্ছিল,
সুমিত একটু ঠিক করছে গ্যাসটা। সুমিত হচ্ছে অলরাউন্ডার, অলরাউন্ডার সব পারে ও। জুতা সেলাই থেকে চন্ডী পাঠ। সুমিত বললো মার গ্যাসটা গেছে, মার গ্যাসটাকে এবার চেঞ্জ করতে হবে। মার নাকি এটা লক্ষ্মী গ্যাস, যুগ যুগ ধরে চালাচ্ছে গ্যাসটাকে। মা কত বছর হলো চালাচ্ছ? বিয়ে থেকে। হ্যাঁ, বিয়ে থেকে 25-26 বছর হয়ে গেছে গ্যাসটার। না এখনো প্রবলেম হচ্ছে গ্যাসে পুরো। মানে কি প্রবলেম হচ্ছে বলো? গ্যাসের পাইপ লিক হয়ে গেছে, রডটা। ওটা তো আর ঠিক হবে না, অর্ডার দিল। এই যে সুমি দেখে দিচ্ছিল কোন গ্যাস, গ্যাস ওভেনের, গ্যাস ওভেন অর্ডার দিল। দেখা যাক কবে আসে, আমরা থাকতে থাকতে এলে ভালো, আর যদি আমরা চলে যাই তাহলে এখন দেখতে পাচ্ছি না, ফিরে এসে দেখবো। খরচা করতে গেলে অনেকটা খরচা হবে, আর কত খরচা করবা? পুরানো জিনিস, একে খরচা করতে করতেই জীবন মানে শেষ হয়ে যাবে। তার দিয়ে ভালো, তার থেকে নতুন গ্যাস হয়ে যাবে, গ্যাস ওভেন। ওই জন্য নতুন গ্যাসই অর্ডার দিল। আমরা ফুচকা খেয়ে এখন মার বাড়িতে এলাম কেনাকাটি করে। মা চা করলো, চা খাচ্ছি বসে। এসেই ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি, জামা টামা চেঞ্জ করে। রাত্রেবেলা খেতে হয় না লেবু, ওটাকে দেখে ভাবছে ও পেয়ারা। তো যাই হোক, আমি এখন একটু গরম জল বসিয়ে নিয়েছি, খাবার গুলো গরম করে নিচ্ছি, করে নিয়ে ওদের দুজনকে খেতে দিয়ে দিবো। আসলে সন্ধ্যাবেলা সুমিত কচুরি সিঙ্গারা এগুলো নিয়ে এসেছিল, ওগুলো খেয়ে আমার একটু মানে গ্যাস হয়ে গেছে, আমার বদহজম হয়ে গেছে। তো ওই জন্য আমি আর কিছু খাবো না, একটু গরম জলই খাবো শুধু, ভালো লাগছে না। তার মধ্যে বাইরে বেরিয়ে একটু ফুচকাও খেয়েছি, তখন ঠিক ছিল, তারপরে একটু আগে থেকে শরীরটা কেমন কেমন করছে। তো গরম জল খেয়েছো, ওই জন্য আমি আর কিছু খাবো না। কি ফেললি? পা দিয়ে কি একটা লাগলো, সব ফেলে দিচ্ছে ঘরে, পেশাব করে মুখটা ফেলে দিয়েছিল। সিটিটা হ্যাঁ, নামো, কোথায় উঠেছে ওই দেখো, দেখো কোথায় উঠেছে, কোথায় উঠে গেছে দেখো। দোষী দোষী, ছোট থেকে এরকম দুষ্টু। এই দেখো মার হয়ে গেছে, এখন মা ভাত বাচ্ছে দিচ্ছে। আমি একটু গরম জল খেয়ে নিলাম, এখন একটু মনে হচ্ছে ভালো লাগছে, আরাম হয়েছে গরম জল খেয়ে। শীতের দিনে তো গরম জল খেলে বেশ ভালোও লাগে। তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, সোনা দাঁতি খেয়ে নাও তাহলে। হ্যাঁ তুমি খাও, একা একা খাবে বললো, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করি, ঠিক আছে? খাইয়ে দাও, এখন দেখো বলছে খাইয়ে দাও, নিজে নিজে খেতে পারে না এত বড় মেয়ে। ঠিক আছে তাহলে আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো এটা জানিও, আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কি করবে সোনা? লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন। যখন পা কেমন হয়ে যায় যারা নতুন আছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ও বলবে, ও না বললে হবে না, ওকে বলতেই হবে। আমাকে ভিডিও শেষ করতে দিবে না, আমি যদি কোনোদিনও নিজে শেষ করি
তাহলে ও রাগ করে। তো যাই হোক, আর ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, টাটা।